वेलकम बैक टू आवर चैनल मूवमेंट्स विद B2। तुम्हारा निश्चय आगे ब्लॉगे देखेছো আমরা বোলপুর এসেছি। তো বোলপুরে এখন আমরা চলে এসেছি প্রথমেই এসে ঘরে বাইরে রেস্টুরেন্টে। আজকে তোমাদের একটা ফুড ব্লগ, প্রপার ফুড ব্লগ দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু জাস্ট ফুডি, খেতে ভালোবাসি। ফুড ব্লগ দেখাচ্ছি মানে এই নয় যে খাবার সম্বন্ধে আমি বিশাল কিছু আমার নলেজ আছে বা আমি তার রান্নার কোয়ালিটি কেমন এত কিছু জাজ করতে পারবো। তবে চেষ্টা করব আমার যতটা সম্ভব হয় তোমাদের প্রপার ভাবে দেখানোর। তো হয়তো আমার একটা প্রপার ভাবে প্রথম ফুড ব্লগ হবে যেখানে আমি ডেসক্রাইব করব প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম। ভেতরে যাই দেখি, জায়গাটা ভালো লেগে থাকে, যদি খাবার ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জায়গাটা রেকমেন্ড করব। চলো ভেতরে যাওয়া যাক, তারপরে ব্লগটা আবার ওখানেই শুরু করা যাক। দেখি আমরা কি খাই, একটা ডিসকাস করে বল। তুই খালি থালি নিবি, খালি নিবি দুটো চিকেন থালি করে দেবেন। ভিতর থেকে সামনেটাতেই এটা হচ্ছে কিচেন, কিচেনের সামনেই এটা একটা ওয়াশ বেসিন রয়েছে এখানে, এদিকে লেডিস ওয়াশরুম আর এটা জেন্টস এর ওয়াশরুমে ঢুকে তোমার প্রথমেই একটা ওয়াশ বেসিন রয়েছে, একটা লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। বাট আমার এটা ইউজ করে মনে হলো লাইফ বয় না, শ্যাম্পুর ট্যাম্পুর কিছু হবে। পাশে টিস্যু দেওয়া আছে না, তবে কেউ বাড়ি নিয়ে চলে যেও না টিস্যু, টিস্যু এখানে রেখে যেও, ইউজ করো টিস্যুকে। আর সেটার নিচে একটা ডাস্টবিন রাখা আছে, ভেতরে আর একটা কম্পার্টমেন্ট করা আছে। ইস সব ক্যা দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় মেন অন্ধা হুঁ। ১৯০ টাকা দিয়ে এই এতখানি পুরো এক প্লেট ফিশ কবিরাজি দিয়েছে এরা। ফিশ কবিরাজিটা দেখি টেস্ট করে কেমন হবে, দেখে তো অনেকটাই মনে হচ্ছে। আর এটা চার পিস দিয়েছিল, এক পিস সে অলরেডি সাটিয়ে ফেলেছে। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। এটা নিয়েছে তোমার ১৬০ টাকা, ১৬০ টাকায় চারটে ফিশ ফিঙ্গার দিয়েছে ওরা। তো চলো দেখি ট্রাই করে কেমন খেতে জিনিসটা। যথেষ্ট সরু, বাট মাছের স্টাফিংটা খুবই কম, বাইরে যে আউট লেয়ারটা রয়েছে সেটা অনেকটাই বেশি মোটা। সে ভাজাটা ঠিকই আছে, বাট একটু জিনিসটার মধ্যে অয়েলি ভাব বেশি রয়েছে। তো চলো খাই, খেয়ে তারপর দেখছি। দেখতে পাচ্ছ পিস কবিরাজিটা কিন্তু বেশি
দেখে মনে হচ্ছিল অনেকটা, বাট ভেতরে মাছের অংশটা কিন্তু খুবই কম, বাইরের এই যে ঝুড়ঝুড়িটা এটা কি বোধহয় ডিম টিম দিয়ে কিছু একটা হবে, এই জিনিসটার পরিমাণটাই কিন্তু অনেকটা বেশি। তো চলো ট্রাই করি ফার্স্ট বাইট ফিশ কোবি রেজিটা খেয়ে দেখি। মোটামুটি খেতে আপ টু দ্য লেভেল নয়, এর থেকে অনেক বেটার ফিশ কোবি রেজি আমি খেয়েছি, আমি ট্রাই করেছি, ঠিক আছে। এটাতে মাছের পরিমাণটা ঠিকঠাকই রয়েছে, তাও ভেতরে নর্মালি লাগলো, দুটো জিনিস প্রায় একই রকম, এটার জাস্ট আউট লেয়ারটা একটু অন্যরকম, ডিম টিম দিয়ে হয়তো করা সে কারণে, বাকি জিনিস ঠিকই আছে, মাছটা ভিতরের বেশ টেস্টি। এই যে বাইরের ডিমটা রয়েছে এটা কিন্তু খুবই অয়েলি, খুবই অয়েলি, যদি তোমাদের দেখায় তাহলে দেখো জিনিসটা কিন্তু পুরো, দেখো পুরো তেল তেলে একটা ভাব, তো জানি না হয়তো এখানে এত অনেস্ট রিভিউ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, কাকারা সবাই ঘুরে ঘুরে দেখছে, পিছনে যে দাঁড়িয়ে আছেন দুজন কাকা, তো চলো আমি খাওয়া দাওয়া করি তারপরে বাইরে গিয়ে তোমাদের বলছি সমস্ত কিছু নিয়ে। 190 টাকার জন্য যথেষ্ট কিনা, দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা অয়েলি। তোমরা অর্ডার করেছিলাম ননভেজ থালি, ননভেজ থালি ধরো প্রথমেই দিয়েছে ভাত, সাদা ভাতের সাথে কিন্তু আছে অনেকটা পরিমাণে ঘি, দিয়েছে স্যালাড, দুটো শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আচ্ছা দিয়েছে এটা আলু আছে আর ভিন্ডি আছে, আলু আর ঢেঁড়স ভাজা, এটা দিয়েছে ওরা আলু পোস্ত, সাথে দিয়েছে ডাল, ডালের পর দিয়েছে ওটা চিকেন, আর চিকেনের পরে এটা চাটনি, চাটনির পরে কিন্তু গুড়ের রসগোল্লা। তো খাই খাবারটা টেস্ট করি, খাবারটা টেস্ট করার পরে এই পুরো খাবারটার কিন্তু রিভিউ বাইরে গিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করছি। পেল্লা সাইজের বেগুন ভাজাটা, ভাজাটা একটু ঠিকই আছে বাট অনেকটা বড়ো, তাই ভিতরটাতে একটু কাঁচা কাঁচা লাগছে, আর বেগুনের খোলাটাও কিন্তু অনেকটা মোটা, তো দেখতে পারো বেগুনটার ভিতরটা কিন্তু একদমই অনেকটাই কিন্তু কাঁচা, জিনিসটা একদম ভিতরটা সবুজ হয়ে আছে। আলু আর ভিন্ডি ভাজাটাও কিন্তু একদমই বেসিক, বেসিক বললেও ভুল হবে, ফার্স্ট টাইম আজকে ব্লগ করতেলাম, ফুড ব্লগ ফার্স্ট টাইম শুরু করলাম, বাট এরকম হবে, এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আশা করি। এটা বাড়িতে বানানো নর্মাল ভিন্ডি আলু ভাজার থেকেও কিন্তু অনেকটাই নিচু লেভেলে, অনেকটাই নিচু লেভেলে, তো দেখা যাক পরের আইটেমগুলো ট্রাই করে। আমাদের মতো বাঙালিদের কাছে বা যারা ঝাল খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু জিনিসটা খুবই ভালো, নর্মাল টেস্টটা বেসিক টেস্ট একদম ঘরোয়া রান্নার মতো, বাট মোটামুটি স্ট্যান্ডার্ড, আদার্স বাকিগুলো যেগুলো খেলাম তাদের থেকে যথেষ্ট ভালো করে বস্তুটা। যেটা মেইন জিনিস চিকেনটা ট্রাই করে দেখা যাক, চিকেনে কিন্তু একটা মোটামুটি লেগ পিস ধরনেরই দিয়েছে, আর একটা দিয়েছে সেটা বোনলেস চিকেন, সবার আগে গ্রেভিটা একটু ট্রাই করে দেখি গ্রেভিটা কেমন বানিয়েছে, যেহেতু চিকেন কষা। গ্রেভিটা মোটামুটি খেতে ঠিকঠাক, প্রত্যেকটা রান্নায় কিন্তু একদম বেশি একদম ঘরোয়া,
স্ট্যান্ডার্ড খেতে, একদম বেসিক চিকেন কষা, ঝোল, কোনো গ্রেভি নয়, বাট খেতে ভালো। এর একটা নিজস্ব আলাদা একটা টেস্ট রয়েছে যেটা কিন্তু নর্মালি আমি অন্য কোথাও পাই না। এখানে রীতিমতো কিন্তু চিকেন থেকে তেলটা বের করে দেওয়া হচ্ছে, তো বুঝতে পারছো এদের প্রত্যেকটা খাবারই কিন্তু যথেষ্ট অয়েলি, যথেষ্ট মানে যথেষ্টই অয়েলি। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এখন এই পেছনে ঘরে বাইরে রেস্টুরেন্ট, সামনে একটা লন টাইপের রয়েছে, ওখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। তো তোমাদের খাবার সম্বন্ধে কিছু অনেস্ট রিভিউ দিই। খাবার যেটা খেলাম, সত্যি কথা বলতে টোটাল বিল হয়েছে 960 টাকা, আমি বিলটা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। 960 টাকা বিল হয়েছে দুজনার, খুব কিছু বেশি বিল না দুজনার এরকম একটা অ্যাম্বিয়েন্সে এরকম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বাট খাবার কোয়ালিটি স্ট্যান্ডার্ড না, খাবার কোয়ালিটি একদমই বেসিক। যদি 960 টাকায় বাড়িতে চিকেন কিনে নিয়ে গিয়ে রান্না করে খাওয়া হয়, এর থেকে বরং আরও বেটার হবে, চিকেন, আলু পোস্ত, ভাজা, আরও অনেক কিছু আইটেম হয়ে যাবে। চিকেনটা যেটা ছিল, চিকেনটা আমি প্রপারলি ওখানে বলতে পারছিলাম না, আর প্রত্যেকটা খাবারই ওখানে স্টাফেদের সামনে তো ধরো ঠিকঠাকভাবে বলা যায় না না যে খাবারটা কতটা বাজে বা কিছু, কারণ ওরাও জিজ্ঞাসা করছিল যে খাবার কেমন লাগলো, টেস্ট কেমন। তো চিকেনটা আপ টু দ্য লেভেল নয়, চিকেনটা একদমই বেসিক, একদমই বেসিক, নর্মাল পাতলা একটা চিকেনের ঝোল, যেটাকে চিকেন গ্রেভি, চিকেন কারি কোনো কিছুই হয়তো নাম দেওয়াটা ওদের ভুল। তাছাড়া যেটা পোস্তটা ছিল, পোস্তটা একটু ঠিকঠাক ছিল, তাও বিশাল কিছু না যে পোস্তটাও কোনো মানে অনেকটা স্ট্যান্ডার্ডের, মানে এর থেকে অনেক আরো 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 বেটার পোস্ত বাড়িতে বানিয়ে, মায়ের রান্না তো ধরো বুঝতেই পারছো, মায়ের রান্না এর থেকে অনেক 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 বেটার হয়। তো পোস্তটা অতটা আপ টু দ্য লেভেল লাগেনি, বেগুন ভাজাটাও ঠিকঠাক ছিল না, অনেক বড় বেগুন ছিল, বেগুনের ছালটা অনেকটা মোটা ছিল, আর বেগুনটা হয়ও নি সম্পূর্ণভাবে ভাজা, ভেতরটা অনেকটা কাঁচা ছিল, যেটা তোমাদের দেখালাম আমি। তাছাড়া আর সেভাবে বলতে গেলে ছিল একমাত্র সেখানে ভালো চাটনিটা, চাটনিটা একটু মোটামুটি ভালোই করেছে, বাট ওটাও এমন নয় যে চাটনিটা অনেকটা আপ লেভেলের, ঠিকঠাক মোটামুটি বলতে গেলে 10-এর মধ্যে 3 বা 4 রেটিং দেওয়া যেতে পারে একে, তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। যদি বোলপুরে এই রেস্টুরেন্টে কেউ খেয়ে থাকো, বোলপুরে আমার কিছু ফ্রেন্ড আছে, তারা ভিডিও দেখে আমার, তো তাদেরকেও বলবো যে তারা যদি ভিডিওটা দেখো, তোমরাও যদি খেয়ে থাকো, তাহলে তোমাদের কেমন লাগে এখানকার খাবার, আর কেউ যদি ফিউচারেও খাও বা তোমরা যদি অলরেডি খেয়েছো কেউ বোলপুরে এসে, তাহলে তারাও জানাও যে তোমাদের কেমন লাগলো। আমার তো জিনিসটা খুব একটা ভালো লাগেনি, যদি অন্য কোনো আইটেমও ভালো করে থাকে তো সেটাও আমাকে জানিও। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো, প্রায় রেশিওটা আমি চেক করছিলাম 42% এমন দেখছে যারা কিন্তু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিওটা দেখছে, অনেকে লাইকও করছে বাট সাবস্ক্রাইব করছে না। তো যারা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করো, তবেই তো ভালো ভালো আরও ভিডিও আসবে, তবে তো কাজ করার উৎসাহ বাড়বে। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই বাড়ির সবার সাথে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। উমেন্স উইথ বিটুকে অনেকটা এগিয়ে নিয়ে চলো। চলো টাটা।